দেবীপক্ষের সূচনার আগে নারী শক্তির সম্মান জানালো বনগাঁ পৌরসভা। অগ্নিকুণ্ডা পার্কের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আজ থেকে ঠিক এক সপ্তাহ পরে মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হবে। এই আবহে নারী শক্তিকে সম্মান জানালো বনগাঁ পৌরসভা। নারী শক্তিকে সম্মান জানানোর পাশাপাশি এদিন বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্কের তৃতীয় বর্ষ উদযাপন হয়। বনগাঁর অগ্নিকন্যা বিনোদন পার্ক সকলেরই খুব পছন্দের একটি জায়গা, ছোট হোক কিংবা বড়, এই পার্কে যেতে পছন্দ করেন সকলেই। যেখানে বনগাঁর বুকে সর্বপ্রথম ওয়াটার রাইডস এর পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে খেলার বিস্তর জায়গা। বড় এবং বাচ্চা সকলের জন্য রয়েছে বিভিন্ন রাইডস এর ব্যবস্থা। সেই সাথে এই পার্কের ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। সারা বছর স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু লোকের আনাগোনা লেগেই থাকে এই পার্কে। আজ বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্কের তৃতীয়তম বর্ষ উদযাপন হল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্কে তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষিকাদের। শুধু তাই নয়, তাদের জন্য এই পার্কে থাকা সমস্ত রাইডস চড়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেওয়া হয়। এদিন পৌরপ্রধান সহ বনগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে নিয়ে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সহ শিক্ষিকাদের উপস্থিতিতে কেক কেটে এই দিনটিকে হৈ হৈ করে উদযাপন করা হয়। সেই সাথে নারী শক্তিকে সম্মান জানিয়ে এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৌরপ্রধান গোপাল শেঠ জানান, তৃতীয় বর্ষ উপলক্ষে সেজে উঠেছে অগ্নিকন্যা পার্ক। এদিন সকাল থেকেই বহু লোকের আনাগোনা হয় এই পার্কে। এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য ফ্রি রাইডস এর ব্যবস্থাও করে দেওয়া হয়। এই বিষয়ে তিনি আরো জানান, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুশি স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ মানুষ সকলেই। ভারতবর্ষের কাছে এটা অত্যন্ত আকর্ষণীয় পার্ক হয়েছে। যারা এসেছেন তারা পরে পরবর্তীকালে আমাদেরকে জানিয়েছেন খুব সুন্দর পার্ক এবং অত্যন্ত কম পয়সায় বাচ্চা এবং সকলকে আমরা এই পার্কে তাদের বিনোদন করার সুযোগ দিই। এবং তৃতীয় বর্ষে এসে আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট এবারের সর্বকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান, যেখানে কুমুদিনী স্কুলকে যেটা বাংলার বুকে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় ছাত্রীরা যেখানে চতুর্থ ষষ্ঠ স্থান অধিকার করেছে এবং খেলাধুলো থেকে সমস্ত বিষয়ে পারদর্শী মেয়েরা, সেই মেয়েদের এবং স্কুলের দিদিমণি সহ তাদেরকে সম্মানিত করে আমরা বনগাঁ পৌরসভা নারীদের সম্মানিত করলাম। আমরা বলতে চাই এই নারী সমাজ বাংলার মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক কাজ, সেই কাজের জায়গায় দাঁড়িয়ে তার নিরন্তর প্রচেষ্টায় আমরা যদি সঠিকভাবে সেই প্রশাসনিক কাজটা করি তাহলে তার সুফল ডাকলে আসে। কুমুদিনী স্কুলের হাজার হাজার বাচ্চারা দিদিমণিরা আজকে এখানে পার্টিসিপেট করেছে, মহা আনন্দে এই অনুষ্ঠান আমরা সবাই মিলে আমাদের পার্কের জন্ম অগ্নিকন্যার জন্মদিন পালন করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।